পোস্ট অফিস ফর্ম ডেলিভারি, তারা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে তাদের স্মার্ট কার্ডটি পাবেন। আর যাদের সার্কেল অফিসে যারা লেখা আসতেছে ডিএল শিকারে, তারা কিন্তু অবশ্যই মূল কপি মানে ডেলিভারি স্লিপের মূল। আমি আমার ড্রাইভিং লাইসেন্সটি 2022 সালে করি, তখনকার নিয়মে পোস্ট অফিসের মাধ্যমে স্মার্ট কার্ডটি ডেলিভারি দেওয়ার নিয়ম ছিল না। এখন আমার বর্তমান এই স্ট্যাটাসটি চলে আসতেছে, তাহলে আমি আমার ড্রাইভিং লাইসেন্সটি কোথা থেকে পাবো, কিংবা এই স্ট্যাটাসের মানেটা কি? তো অনেক বাইবেরাতার কিন্তু 2022 সালে কিংবা 2023 সালে যখন ব্যাট নতুন রুলসটা চালু হয়, তখন কিন্তু স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে ফেলছিলেন এবং 60 টাকা ফি দেন নাই। সেক্ষেত্রে আপনার স্মার্ট কার্ডটি আপনি কোথা থেকে পাবেন? দেখুন, আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন এই বাইবেরাদার তেমনই কিন্তু একটি প্রশ্ন করছে। দেখুন, এই বাইবেরাদার কিন্তু এই ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখতেছেন। তো অনেক বাইবেরাদারের সাথে কিন্তু আমাদের ফেসবুক পেজে অনেকেরই কিন্তু প্রতিনিয়ত এবং প্রতিদিনই কিন্তু কথা হচ্ছে। তো এই বাইবেরাদার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, দেখুন এখানে কিন্তু আপনার স্ট্যাটাসটি দেখাচ্ছে অ্যাপার্টমেন্ট অ্যাপ্রুভাল ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টিং ডিসপ্যাচ টু সার্কেল অফিস ফ্রম ডেলিভারি। তো এই সেম একই জায়গায় যারা 2024 সালে কিংবা 23-এর প্রথমে বা মাঝামাঝি সময়ে যখন নতুন রুলসটি চালু হয়, তখন কিন্তু অবশ্য অবশ্যই যাদের বর্তমান সময় কিন্তু তাদের ডিএল চেকারে দেখাবে যে সার্কেল অফিসের এই জায়গায় টু পোস্ট অফিস ফ্রম ডেলিভারি। তো যাদের পোস্ট অফিস ফ্রম ডেলিভারি, তারা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে তাদের স্মার্ট কার্ডটি পাবেন। আর যাদের সার্কেল অফিসে যারা লেখা আসতেছে ডিএল চেকারে, তারা কিন্তু অবশ্যই মূল কপি মানে ডেলিভারি স্লিপের মূল কপি নিয়ে অবশ্যই আপনারা আপনাদের সেই সার্কেলে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি। তো এখন আপনি কত সালে ড্রাইভিং লাইসেন্সটি করছেন সেটি কিন্তু অবশ্যই আপনি জানেন। তো যারা নতুন রুলসের আগে করছিলেন 2022-এ কিংবা 23-এর প্রথমে, তারা কিন্তু অবশ্যই তাদের সার্কেল অফিস থেকে তাদের স্মার্ট কার্ডটি গ্রহণ করবেন। এখন কবে নাগাদ পেতে পারেন? দেখুন, আপনার অনেকেরই কিন্তু ফোনে এসএমএস চলে আসছে, কিংবা আপনার বিএসপির প্রোফাইলে স্ট্যাটাস, কিংবা আপনার ডিএল চেকারে যদি এই স্ট্যাটাসটা চলে আসে, তাহলে আপনার যে ডেলিভারির মূল স্লিপটি সেটা নিয়ে চলে যাবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি। তো অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স আনতে কি কোনো টাকা পয়সা লাগবে কিনা? না ভাই, কোনো টাকা পয়সা কোনো কিচ্ছু লাগবে না। পানির জন্য 100-200 টাকা নেওয়া হতো, তো এখন বর্তমান সময় কিন্তু সেটা সম্পূর্ণ আপনি দিবেন না, কারণ এখন বিআরটি কিন্তু অনেক আপডেট হয়েছে। অন্তত আগামীতে এই দালাল মুক্ত বিআরটি কিন্তু আরও হয়ে যাবে এবং অনেকেই কিন্তু আমরা ড্রাইভিং লাইসেন্সগুলো ডেলিভারি বলেন আবেদন করেন সকল কাজগুলো ইনশাল্লাহ আমরা স্বাধীনভাবে করতে পারবো। তাই সর্বশেষে একটি কথা বলবো, যে সকল ভাই ব্রাদার যারা এই ধরনের স্ট্যাটাস চলে আসতেছে, তারা কিন্তু অবশ্যই সার্কেল অফিসে পাবেন এবং আপনার যদি ডিএল চেকার এটা চলে আসে, তাহলে আপনারা সার্কেল অফিসে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আটকার ড্রাইভিং লাইসেন্সটি আপনারা পেয়ে যাবেন। আর যাদের পোস্ট অফিসে স্ট্যাটাসটা লেখা আসবে, তারা কিন্তু তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসের মাধ্যমে পাবেন। এখন আপনারা অনেকে বলতেছেন যে ভাই, পোস্ট অফিসে আমাদের যেতে হবে কিনা? না, আপনাদের যখন বনানীর মেন হেড অফিস থেকে আপনাদের পোস্ট অফিসের উদ্দেশ্যে আপনাদের স্মার্ট কার্ডটি পাঠিয়ে দেওয়া হবে, তখন কিন্তু পোস্ট অফিসের থেকে আপনাকে ফোন করে বলা হবে যে আপনার স্মার্ট কার্ডটি চলে আসতেছে। আর আপনারা অবশ্যই এটা একটু খেয়াল রাখবেন, যখন আপনার পোস্ট অফিসের থেকে ফোন দিবে, তখন তার একদিন বা তার সাথে সাথেই গিয়ে আপনাদের স্মার্ট কার্ডটি গ্রহণ করার জন্য, না হলে কিন্তু আপনি সেই সময় যদি যেতে না পারেন, তাহলে কিন্তু ওই স্মার্ট কার্ডটি আবার বনানি হেড অফিসে চলে যাবে। তো এটা কিন্তু অবশ্যই পরবর্তীতে ঝামেলা বা হ্যাসালটা আপনাকে পোহাতে হবে। তাই আশা করি যে সকল ভাই ব্রাদার যারা 60 টাকা ফি দিয়েছেন, নতুন রুলস দিয়েছেন, তাদের স্মার্ট কার্ডগুলোই কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে। আর যারা 60 টাকা ফি দেন নাই, আগের রুলসে করছেন, তাদের স্মার্ট কার্ডটি সার্কেল অফিস থেকে গ্রহণ করতে হবে। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।